এরর 8 দেখাতে পারে, এরর 2 দেখাতে পারে, এরর 14 দেখাতে পারে। যে কোনো এরর দেখাক, এট ফার্স্ট আমরা ট্রাই করব ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন করলে যদি হয়ে যায় গুড এন্ড ওয়েল, না হলে হার্ডওয়্যার প্রবলেম হয়েছে, জাস্ট আমাদেরকে কল করতে হবে বা মেশিন পাঠাতে হবে, যেভাবে হোক এটা অন্য সিস্টেমে যেতে হবে। ওকে, যেহেতু এই মেশিনগুলো প্রিন্টার অ্যাপ্রুভাল না, প্রিন্টার আপনি ইউজ করতে পারবেন না, সেই কারণে নর্মাল ব্যালেন্স, একেবারে নর্মাল ব্যালেন্স, জাস্ট ওয়েট করবেন অ্যান্ড ওয়েট না করবেন, এটা কঠিন কিছু না। আমাদের যে মডেলটা আছে 52P, এটা হচ্ছে 100% GLP GMP কমপ্লায়েবল, যে কারণে যদি কোনো কিছু রেকর্ড রাখার প্রয়োজন হয় ওই ব্যালেন্সগুলো ইউজ করতে হয়, তখন আবার এই মডেলটা ইউজ হয় না। এটাও করা যাবে ইন ফিউচারে, শুধু এই ডিসপ্লেটা চেঞ্জ করে দিতে হবে, আর ডিসপ্লে প্রাইস সো হাই, আপনার ব্যালেন্সের দাম শুধু মনিটর দাম দাম 6,000 টাকা, শুধু মনিটরটার দামই 60,000 টাকা, দেন প্লাস ভ্যাট। ওকে, আমি তাহলে ক্যালিব্রেশনে যাচ্ছি, ভেরি ইজি, টেনশনে কিছু নাই। আমি এটা সর্বনিম্ন 5 কেজি থেকে আপ টু ফুল লোড ক্যাপাসিটি পর্যন্ত ওয়েট বার দিয়ে ক্যালিব্রেশন করতে পারবো, যেহেতু ঢাকা থেকে আমরা বাই বাসে আসছি, আমি 5 কেজি আনছি, তো এটার জন্য যেগুলো ব্যালেন্স ক্যালিব্রেশন করার আগে 3 টাইপ অফ ক্যালিব্রেশন ওয়েট বার আছে, M1, F2, F1, E2, E1, E0, আটটা টাইপের ক্যালিব্রেশন ওয়েট বার আছে। বাংলাদেশে কোনো প্রেক্ষিতে বেশিরভাগ ইউজ করে E2, E1 খুব কম, দু একটা ফার্মাসিউটিক্যাল প্রাইস অনেক বেশি। সেই ক্ষেত্রে আপনারা যখনই ক্যালিব্রেশন করবেন একটা স্ট্যান্ডার্ড দিয়ে, আমি এই ব্যালেন্স থেকে মেপে নিয়ে এটা ক্যালিব্রেশন করলাম না, এটা করাই যাবে। এই জন্য আপনাকে ওয়েট বার যদি থাকে খুব ভালো, ক্যালিব্রেশন করে নেবে নোটিস থেকে বা BSTI থেকে, যদি না থাকে আমার অনুরোধ অবশ্যই আমার কাছ থেকে বা আদার্স কোনো ভেন্ডারের কাছ থেকে কালেক্ট করবেন, কারণ হচ্ছে ও হাউস সবসময় স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট করে, রিকমেন্ড করে। তিনটাতে যদি আমি যদি 2,50,000 টাকা লাভ করতে পারতাম তাহলে আমি দিয়ে দিতাম, লাভের এই ব্যালেন্স দাম বিশ্বাস করবেন না, খুব অল্প দাম, আমি বিক্রি করতে পারি আপনার কাছে। স্প্যান মিন হচ্ছে প্যান, এটা করতে গেলে আমাকে ওয়েট বার লাগবে। ওকে, দেন ইয়েস ফুল লোড শেষও করতেছে, বাট আমার কাছে আছে 5 কেজি, আমরা যেটা দেবো সেটা দিয়ে দেবে, এখানে 5 কেজি মানে যত কেজি থেকে আমি ক্যালিব্রেশন করবো ঠিক সেটা দিয়ে নিয়ে আসবো। চেষ্টা করতে হবে মাঝামাঝি রাখার জন্য, না করলে সমস্যা নেই। দেন প্রেসিয়াস, জাস্ট ওয়েট, ডান, লিনিয়ার করতে গেলে আমার ফুল ক্যাপাসিটি এন্ড হাফ ক্যাপাসিটি ওয়েট বার লাগবে, সো আমি লিনিয়ার করবো না, ওয়েট বারটা নামাই নেব। দেন এক্সিট, ইয়েস স্যার, ওয়াটার লেভেল আছে। ওকে, এবার আমি চেক করবো 5 কেজি আমার হয়েছে কিনা, ডান কমপ্লিট হয়ে গেছে। স্যার আপনি টেলিভিশন পার্টটা অফ করে দেন, যেহেতু ভিডিও করছেন। ওকে,